যেদিন প্রথম দেখি তোমায় লেগেছিল ভালো, ভেবেছিলাম তুমি আমার হলে অনেক সুখী হব। মনে সাহস নিয়ে তোমায় আমি প্রপোজ করলাম, তোমার প্রপোজাল লিস্টে আমার নামটা লিখলাম। তারপর তুমি মুচকি হেসে হয়ে গেলে রাজি, খুশির জোয়ার উঠেছিল মনে ফুটেছিল আতশবাজি। মাসের পর মাস ভালোই চলছিল আমাদের রিলেশন, সাথে সাথে বাড়তে থাকলো আমার মাথায় টেনশন। ও বন্ধুরে তুই আমার মনের মতো না, এই কথাটা কেন তুই আমায় আগে বললি না? আমার মনের মাঝে তিলে তিলে মায়া ভারাইয়া, কেন ছাইরা যাবি তুই আমায় জবাব দিয়া যা। ও বন্ধুরে তুই আমার মনের মতো না, এই কথাটা কেন তুই আমায় আগে বললি না? আমার মনের মাঝে তিলে তিলে মায়া ভারাইয়া, কেন ছাইরা যাবি তুই আমায় জবাব দিয়া যা। টেনশন ছিল শুধু আমার তোমাকে নিয়ে, ফোন দিলেই থাকতে তুমি ভেবে ওই ডিঙে, ফেসবুকে মেসেজ দিলে রাখতে ঝুলিয়ে, সিন করতে ঘন্টা খানিক পর রিপ্লে দিতে ছোট করে। একদিন মেসেজ লিখলাম কিসের এত ব্যস্ততা, কোন কারণে তুমি আমায় করছো অবহেলা? রিপ্লে দে বললে আমায় আর ঝালাইও না, তোমায় আগে ভালো লাগতো এখন ভালো লাগে না। ও বন্ধুরে তুই আমার মনের মতো না, এই কথাটা কেন তুই আমায় আগে বললি না? আমার মনের মাঝে তিলে তিলে মায়া ভারাইয়া, কেন ছাইরা যাবি তুই আমায় জবাব দিয়া যা। ও বন্ধুরে তুই আমার মনের মতো না, এই কথাটা কেন তুই আমায় আগে বললি না? আমার মনের মাঝে তিলে তিলে মায়া ভারাইয়া, কেন ছাইরা যাবি তুই আমায় জবাব দিয়া যা।